সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল বন্ধু এবং ভিউয়ার্স দেখে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে 2020 সালের 27 জুলাই আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। রাজ্যে নিয়োগ হতে চলেছে 6000 মতো ক্লার্ক। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রায় 6000 মতো ক্লার্ক। কী সেই খবর, কোথা থেকে বা এই সূত্র, সমস্ত কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যিনারা আমার এই চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন। চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক এবং কী সেই সংবাদ আমরা একটু দেখে নিই। দেখুন, বলা হচ্ছে ক্লার্ক পদে ব্যাপক নিয়োগের সম্ভাবনা রাজ্যে, পরীক্ষার প্রিলিতে পাস 66000। আপনারা জানেন কয়েকদিন আগেই পাবলিক সার্ভিস কমিশনের 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন 66500-এর কাছাকাছি প্রার্থী প্রিলিতে পাশ করেছে। ফলে এই বিপুল সংখ্যক প্রার্থী প্রিলিতে পাশ করাতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আশায় বুক বেঁধেছে যে তাদের হয়তো এবার বহুদিন ধরে চলতে থাকা স্টাফের ঘাটতি, ক্লার্কের ঘাটতি মিটতে চলেছে। চলুন আজ খবরটি একটু দেখে নিই। বলা হচ্ছে সরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান তৈরিতে নজির গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাবলিক সার্ভিস কমিশন PSC নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার প্রিলি ফল বেরিয়েছে। সফল হয়েছেন 66000-এরও বেশি চাকরি পদপ্রার্থী। তাদের চূড়ান্ত পরীক্ষায় বসার সম্ভাব্য দিনও একরকম পাকা। তবে সব ঠিকঠাক থাকলে আগামী 27 সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে পারে, এমনটাই PSC সূত্রের খবর। মেন পরীক্ষাটা 27 সেপ্টেম্বর হতে পারে। তবে ঘটনা হলো, এত সংখ্যক সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় ডাকা হলে নিয়োগের তালিকাও হতে পারে দীর্ঘতর এবং শেষ পর্যন্ত সেটা হলে সরকারি অফিসে করণিকের পদে রেকর্ড নিয়োগ হবে রাজ্যে। কারণ আপনাদের আগেই বলেছি, এত সংখ্যক প্রার্থী কোনোদিন প্রিলিতে পাশ করেনি, ফলে এত সংখ্যক প্রার্থী পাশ করেছে, তাই বিভিন্ন দপ্তরে যে ক্লার্কের পদগুলি ফাঁকা রয়েছে সেটি পূরণ হওয়ার জোর সম্ভাবনা একটা দেখা দিয়েছে। ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষায় এবার সবচেয়ে বেশি সংখ্যক চাকরিপ্রার্থী সফল হয়েছেন। প্রশাসনের বহু শীর্ষকর্তাই স্বীকার করেছেন, সচরাচর এত বেশি সফল প্রার্থী চূড়ান্ত পরীক্ষায় বসার ছাড়পত্র পান না। অতীতের বহু নিয়োগ পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার সংখ্যা অর্ধেকেরও কম ছিল। ব্যতিক্রম হতে চলেছে এবারে ক্লার্কশিপ পরীক্ষা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার অনেক বেশি নিয়োগ করা হবে? সূত্রের খবর, সাধারণত মোট শূন্য পদের তুলনায় 10-15 গুণ বেশি সফল প্রার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ডাকা হয়। অর্থাৎ যে সংখ্যক পদ ভ্যাকান্ট থাকে, খালি থাকে, তার 10-15 গুণ প্রার্থীকে ডাকা হয় মেন পরীক্ষায় বসার জন্য। বিভিন্ন সরকারি দপ্তরে এই মুহূর্তে যা শূন্য পদ, সেই নিরিখে এটা ভালো করে দেখে নিন, ছ হাজারেরও বেশি নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন দপ্তরে যা শূন্য পদ করণিকের, তাতে অনুমান করা হচ্ছে 6000-এরও বেশি নিয়োগ হতে পারে। কারণ সরকারের সদিচ্ছা রয়েছে, তাই পাবলিক সার্ভিস কমিশন এতগুলি ছেলেকে একসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষায় ক্লার্কশিপে পাশ করিয়েছে। PSC সূত্রের খবর, সূত্র অবশ্য বলা হচ্ছে প্রার্থী বাছাইয়ের কাজ তাদের, নিয়োগের বিষয়টি পুরোপুরি সরকার দেখে। ফলে মোট কতজনকে শেষ পর্যন্ত নিয়োগ করা হবে সেটা সরকারই ঠিক করবে, এমনকি কত সংখ্যক শূন্য পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে সেটাও PSCকে প্রথমে বলা হয়নি। PSC তরফে আরও বলা হয়েছে, এবারে বহু সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় একই নম্বর পেয়েছেন, ফলে সফল পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যোগ্যতা নির্ণায়ক নম্বর বা কাট অফ মার্কস এর সীমা বাড়িয়ে বাড়িয়ে তো প্রাথমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীর সংখ্যা কমাতে পারত PSC। ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা হয় গত 25 জানুয়ারি, এই বছর 25 জানুয়ারি হয়েছিল। অঙ্ক, ইংরাজি ও জেনারেল নলেজের ওপর 100 নম্বরে মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল। PSC জানিয়েছে, সাধারণ বা অসংরক্ষিত পরীক্ষার্থীরা 65 পর্যন্ত পেয়ে প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছেন। তফসিলি জাতি ও উপজাতি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সফল হওয়ার ন্যূনতম নম্বর ছিল যথাক্রমে 48.67 এবং 29.67। OBC A এবং B শ্রেণীর জন্য ছিল যথাক্রমে 43 ও
56.33। এই হিসেবে মোট 66,492 জন লিখিত চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। পরীক্ষায় বসেছিলেন প্রায় 6,00,000 পরীক্ষার্থী। এবার সফল পরীক্ষার্থীদের ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালির মধ্যে যে কোনো একটি ভাষার ওপর 50 নম্বর করে মোট 100 নম্বরের চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল চাকরি পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে পিএসসি। বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানিয়েছেন, ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষায় সফল হতে গেলে ইংরাজি প্রশিক্ষণের ওপর জোর দেওয়া দরকার। ইংরেজি লেখায় দক্ষতা বাড়াতে হবে। মূলত এই পেপারটিতেই বহু পরীক্ষার্থী পিছিয়ে পড়েন। লিখিত পরীক্ষায় সফলদের কম্পিউটার এক মিনিটে বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট সংখ্যক শব্দ লেখার পরীক্ষা দিতে হয়। এতে সফল হলেই চাকরি। সেপ্টেম্বরে পরীক্ষা হলে চলতি বছরে চূড়ান্ত ফলাফল বের করার ব্যাপারে আশাবাদী পিএসসি। তাহলে বন্ধুরা, যারা পিএসসি ক্লার্কশিপে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, তিনাদের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ যদি সত্যি সত্যি সরকার 6,000-এর কাছাকাছি করণিক পদে নিয়োগ দেয়। তাই আপনারা যারা পাশ করেছেন, আপনারা এই মুহূর্তে বাড়িতে প্রচণ্ড হারে পরিশ্রম করুন, মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিন, এবং আপনাদের সঙ্গে সবসময় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।